খুন করার আগে একবার আদুরে আমার হাতে তুইলা দে, আমি ওরে আদর করু। হিটলার ভাই, ও আমার পাগলির গায়ে হাত দিয়েছে, ওকে আমি খুন করব। বেশি বকবক করিস না, রমজানের বইনের গায়ে হাত দিছ, রমজান দে আমি কই দেবো, সব গিরিঙ্গি ধরা পড়বো, তুই যাবি ফাইসিয়া। হিটলার ভাই আমার ছেড়ে দাও। আরে রাগ, আমার বইনেরে ফিরত দে, দে না ফিরত। আমার বইনের লগে তোর বাইরা যা করছে, আজ আমিও তোর লগে তাই তাই করু। আরে ধর না, কোন জায়গায় ধর। আরে ধর, ওস্তাদ কালি সোদবাদ হয়ে যাবো। আরে চলো, আমার ওস্তাদের আদর তো পাও নাই, একবার পাইলে খালি চাইতে থাকবা, চাইতে থাকবা। ওই নিয়ে চল। ওই ধন্যবাদ আমি বলছি, ওর কথা বিশ্বাস করবেন না, ও বোবা হলো ডেঞ্জারাস। ও আপনার বোন আদুরিনীকে হিটলার হাতে তুলে দিয়েছে, আমি দেখেছি। তুই আমার সাথে গিরিঙ্গি করেছিস? হ্যাঁ, আমার বোনকে তুই হিটলারের হাতে তুলে দিয়েছিস, সুয়েলের বাচ্চা। হিটলার যদি আমার বোনকে কিছু কইরে ফেলে। কাঁদবেন না রমজান ভাই, আমি আপনার বোনকে উদ্ধার করবো। মেয়ে লোক ইজ্জত হারালি, পরে উদ্ধার করে কি লাভ? হিটলার আমার বন্ডি ইষ্টুকুলু করিস না ভাই। একদম কালা গেছে রম্পা, এই যে যা, যদি ভালো ভালো করে যেতে দেব মনি আমি। চিল্লা, তোর ভাই আইলে ওই হালারে আমি ওই খেলার রেফারি বানামু, তুই আর আমি কাম করু, ওই হালায় বাঁশি বাজাইবো, বুঝছস? চল খেলা শুরু করি, চল। ও আমারে নষ্ট করবই, ওহন আমি রাজি হয়ে যাই। হিটলার ভাই, আমারে জোর করে কিছু করতে হইব না, আমি রাজি, শুধু আমারে কথা দিতে হইব। কথা দিতে হইব? কি কথা? আরে জলদি কো, জলদি কো। আমারে সিয়া কথা দিতে হইব, তুমি আমারে বিয়া করবা। বিয়া কোনো ব্যাপার না, আর তোমার মতন মাইয়া পাইলে তো আমার ভাগ্যর চাবি খুলে যাব। তাইলে আমারে সিয়া কসম খাও। আরে তোমার ছুঁয়ে কসম কাটলাম সাতবা, তুমি আমার বই ব্যা, তোর বাইরে আমার বইনের ইজ্জত নিছে, গলায় ফাঁসদা মারছে, তোকে গোষ্ঠী সহ আমি সাফা করে ফেলাম। সারা জীবন হাসরে বিছানা পর্যন্ত আনলাম, কোরামিনার দিতে পারলাম না, যাইয়া গোসলটা করে আসি। এই তুমি কিন্তু বোঝো নাই, জানো তোমার বোন চুমকিরে কেটা নষ্ট করছে, ওই ছোট ছোট ছোটই নষ্ট করছে তোমার বোন রে। ছোট বান্দির বাচ্চা, পরে আমি কাবাব বানায় খামো। হ্যালো, কে? আদুরিনী। বোন, বোন তো ঠিক আছিস তো? ঠিক আছে ভাইজান, হিটলার খারাপ হইলেও আমার লগে ভালো আচরণ করছে। ভাই, তুমি হিটলারের লগে মিলে যাও। কইস কি বোন, এই হিটলারের সাথে মিলে যাবো? হ্যাঁ মিলে যাও, তোমার শক্তি আরো বাইরে যাইব, আর অনেকের গিরিঙ্গি ধরা পড়বো, নাও কথা কও। মিয়া ভাই, ভালো আছেন তো? আমার বোন যে তুলে নিয়ে গেলে, এই ভালো থাকি কেমবালে। আরে আমি উঠাইনি নাই ভাই, ওই মাস্টারের পোলা ছোট আর বড় মিলে আমার কাছে দিয়ে গেছে, আমি ঠিক রাখছি ভাই। হ্যাঁ, ছোট আর বড় গিরিঙ্গি করেছে? আরে আর বোবারে মারিছে শুধু শুধু। ছোট ভাই, এই দিনক্ষণ ঠিক করো, আমি তুমি মিলে যাই, এলাকা শাসন করি। ঠিক আছে, রাখলাম, খুদা হাফেজ। ভাইজান, তুমি বিনা কারণে বোবারে মারছো, আরে সব গিরিঙ্গি করছো ছোট আর বড়। ওই কুত্তার বাচ্চা দুটারে মাইরে সুটকি বানিয়ে রাখবি,
বড় আর ছোটর মাথা কেটে আনতে পারলে দশ লক্ষ ছোট তুই আমার বোনটারে ফিরত দে পুলিশ লাগিয়েছে আরে তোর মাং সামনে কুকুর দিয়ে খাওয়া বারে আই বাসা বাড়ি খুঁজে মাস্টারে হাজির কর মানুষ যেন জানতে না পারে আমি কোথায় আছি খুনের মামলায় আমারও কিছু হবে না হিটলারেরও কিছু হবে না সেই তো মিললাম মাঝখানে সবকিছু গিরিঙ্গি করে তারপর মিললাম বড় ভাই পেস তো লাগাইছে মাস্টার শুনছি আপনার মাইরে বোবা হয়ে গেছে ওই মন্ত্রীর যেই খাবার ভালো হয়ে গেছে গা মন্ত্রীর মাস্টার আমাকে দুই নম্বরে সব কথা বলেও দিয়েছে মন্ত্রী সাহেব অর্ডার দিয়েছে আপনাদের দুজনকে অ্যারেস্ট করার জন্য মোটা অঙ্কের টাকা দিলে অ্যারেস্ট না করে অন্য উপায় করে দিতে পারি তার মানে মাল না দিলে আমগো অ্যারেস্ট করবেন তাছাড়া উপায় নেই অ্যারেস্ট করতেই হবে উপায় আছে ওষি সাহেব উপায় আছে আম রইলাম গিয়া গিরিঙ্গিবাজ আরে টাকার জন্য ওষি সাহেব মারা গেল এই জন্যই লোকে বলে লোভে মৃত্যু দেখে এখন মাস্টারে কোনে ভাই পাইছি ভাইজান পাইছি রাস্তার থেকে মাস্টারে ধরে আনছি খুব ভালো করেছিস তোরা সত্যি আমার আপন ভাই মন্ত্রীর কাছে সব কয়ে দিচ্ছেন পুলিশ আমগো ধরবার পারবো কি মাস্টার দুঃখ লাগতে আছে হায়াত থাকতে মরে যাবে এখন আপনার পোলা দুইটার দরকার ও ভাই ওই ছোট আর ওই বড় ওদের মাথা দুটা কাইটে এনে দিতে পারবি আরে কও কি ভাইজান তুমি অর্ডার দিলে গোষ্ঠীর সব মাথা কাইটে নিয়ে আনবো এত মাথা দিয়ে আমরা কি করবো দুই শালার মাথা লই আই আমরা ফুটবল খেলো যাও শালা আসি দুলা ভাই শালা কইলে হিটলার তাইলে তো আমি হব তোমার সুমন্দি শুনলাম তুমি নাকি আমার বোন আদরিনীকে বিয়া করবা হ্যাঁ কই চালাম ভাই আমি তো বিকেলার আগে দুইটা বিয়া করছি বাচ্চা কতগুলা গইনা কইবার পারম না সি 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 তাহলে আর বিয়া শাদির দরকার নাই উত্তর বাচ্চা আমারে নষ্ট করে অস্বীকার করলি এমন গিরিঙ্গি করুম তোরা বাঁচতে পারবি না ভালো ছেলে দেখা আমার বোন আদরিনীকে বিয়া দিয়ে দিত আসেন 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 বড় ছোট ও কুকুরের বাচ্চারা তোর বাবাকেও তুলে নিয়ে গেছে আল্লাহ তোমার কি বিচার নেই আছে মা আছে বিচার আছে বিচার অবশ্যই হবে যদি বিচার হবে তাহলে কেন বারবার আমরা ওদের হাতে নির্যাতিত হচ্ছি এতদিন তো কেটেছ এখন শুধু হাসবে আর হাসবে মা হ্যাঁ আমি হাসবো
পৃথিবীতে সব মাই সন্তানদের মঙ্গল কামনা করে, সন্তানদের লালন পালন করে মানুষের মতো মানুষ হবার জন্য। আজ আমি মা হয়ে নির্দেশ দিচ্ছি, তোরা মানুষ হয়ে যা। ওই কুকুর দুটির লাশ আমার পায়ের সামনে এনে হাজির কর। আমি আমি হাসতে হাসতে তোদের মুখে তুলে নেব। মা, তুমি আশীর্বাদ করো আমরা যেন তোমার নির্দেশ পালন করতে পারি।